সরকারের পদত্যাগের এক দফার দাবিতে যুগপথ আন্দোলনের ধারাবাহিকতায় শুক্রবার ঢাকা মহানগরের উত্তর ও দক্ষিণে দুটি গণমিছিল অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বুধবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান ফখরুল বলেন বর্তমান অবৈধ সরকার জালিয়াতির মধ্য দিয়ে ক্ষমতায় এসে তা চিরস্থায়ী করতে পরিকল্পিতভাবে সংবিধান কাটছাট করে নিজেদের মতো করে নিয়েছে সরকার গণতান্ত্রিক সব প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়েছে দুর্নীতির মাধ্যমে দেশের অর্থনীতিকে শেষ করে দিয়েছে শিক্ষা প্রতিষ্ঠানকে দলীয় প্রতিষ্ঠান বানিয়ে ফেলেছে বিচার ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে দীর্ঘ পনেরো বছর ধরে দুর্নীতি করে দেশের অর্থনীতিকে খাদের কিনারায় নিয়ে গেছে সরকার সরকার সব প্রতিষ্ঠান ধ্বংস করে এক দলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছে সরকারের বিরুদ্ধে ছত্রিশটি রাজনৈতিক দল যুগপথ ধারায় এক দফা দাবিতে আন্দোলন করছে তিনি আরও বলেন বেগম জিয়াকে অন্যায়ভাবে গৃহবন্দী করে রাখা হয়েছে তিনি চরম অসুস্থ বিকেলে তাকে হাসপাতালে নেওয়া হবে চিকিৎসার জন্য যেখানে দেশে হাজার হাজার কোটি টাকার লুট হচ্ছে সেখানে মাত্র দুই কোটি টাকার বানোয়াট মামলায় তাকে গৃহে অভ্যন্তরীণ করে রাখা হয়েছে নির্বাচনের আগেই বিএনপি নেতাকর্মীদের সাজা দিয়ে একতরফা নির্বাচন করতে চাইছে সরকার ফাঁকা মাঠে গোল দিয়ে নির্বাচন ব্যবস্থাকে নিজের আয়ত্তে নিতে চাইছে অতীতের মতো কারণ তারা জানে বিএনপি নির্বাচনে অংশ নিলে নিশ্চিত পরাজয় হবে তাদের